তোমরাও দেখবে আমি কিভাবে আজকে মাকে বাটা ছোঁয়াবো। আর শুভ বিজয়া এটা পরে বলবো, আবার দশমী আগে ভাসান হয়ে যায় তারপরে বলছি। তো চলো আমার সাথে। পাচ্ছ তোমরা পুরো চারিদিকে গান, চারিদিকে ঢাক আওয়াজ। আরে কাপড়গুলো তো রোদে দিয়ে দিয়েছি, এই কদিন পরেছিলাম আজকে, আর কালকে আমরা সরুবেটার থেকে এসেই গেছি সন্ধ্যাবেলা, সব দেখতেই পেরেছ। তো এখন যাচ্ছি বাটা ছোঁয়াতে, তো চলো আমাদের সাথে।
মুছে দিতে দাও এই যে দাও 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 আমারে দিতে দাও আমারে দিতে দাও হ্যাঁ দাও দাও দেখো আমার পায়ের অবস্থা মন্দির থেকে আসার পথে দেখলাম পুরো এগুলোকে আমি কিভাবে উঠাবো আমি জানি না দুই পায়ে এরকম মানে একদম লাল লাল হয়ে গেছে পরি মানে হাত তো দেখো এই অবস্থা আর ওই পাটা দেখাচ্ছি মানে বাথরুম লাল লাল হয়ে যাবে অবস্থা আমার হয়ে একজন বললো যে দেও তোমাকে আমি একটু সিঁদুর দেই ও না ব্যাস এই পুরো আমাকে পুরো একদম লাল বানিয়ে দিয়েছে
আর এত সিন্দুর খেলাখেলি হয়েছে, লাস্টে আমার পায়ের তলাটা তো দেখেছো লাল লাল হয়ে গেছে, বাথরুম গেলে লাল লাল হয়ে যাবে, ওইগুলোকে আমি কি করে উঠাবো? ভালো করে ধুয়ে আসলাম, শুধু এটুকু মানে এখন করবো না, থাক সবাই শীতেতে সিঁদুর দিয়েছে তো এতটুকু রেখে দিলাম, পরে একবারে আবার যখন ঘুমোবো তখন ভালো করে ই করে নেবো। এখন রান্না করতে হবে, অলরেডি 2:30 বেজে গেছে, আর আজকে তো আমার শুক্রবার নিরামিষ, আর প্রণব আর পরির জন্য এনেছে খাসির মাংস, তো আমি তো খেতে পারবো না, আমার জন্য পনির এনেছে। তো ভাবছি প্রণব বলেছে দুপুরে আসবে না, তো পরি তো পাপা যখন আসবে না তাহলে তুমি কি আমার সাথে পনির খেয়ে নিবে? তাহলে একবারে দু রাতেই রান্না করি চিকেন মাটনটা। হ্যাঁ তা ঠিক আছে, না ও প্রণব যখন আসবে না তো এখন আবার ওর জন্য আবার এক্সট্রা করে কী করবো, আর দেরিও হয়ে গেছে, তো পট করে পনিরটা করে নিই আর মাটনটা রাত্রে রান্না করব। এখন করব পনির আর পটল ভাজা করব, পরি আর আমি খেয়ে নেবো। আর এখানে মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি, এগুলোকে পেস্ট করে এখন মাংসটাকে মেরিনেট করে রাখবো, রাত সন্ধ্যাবেলা বানাবো। আর যেহেতু এখন প্রণব আসবে না তার জন্য এটাই করে নেব। বলেছিলাম না আমি পনির রান্না করি মানে একটা নতুন স্টাইলে, তো আমি নিজের থেকে তৈরি করা স্টাইল, তো আমার না খুব ভালো লাগে, আর তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবে সত্যি খুব ভালো লাগে, আর ঝটপট হয়ে যায়। এরকম একটু গরম দুধ নিবে, তার মধ্যে তোমরা আমি তো এখন আদা পেস্ট করিনি, কিন্তু তোমরা আদা পেস্ট তারপর ধনে টনে দিতে পারো, আমি শুধু 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝালটা, আর এখানে কাশ্মীরি চিলি পাউডার একটু দিয়ে দিলাম, আর একটু চিনি, তো আলুগুলো হলুদ নুন দিয়ে ফ্রাই করে নেওয়ার পর এখানে কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, তারপর বানিয়ে রাখা মশলাটুকু দিয়ে দিলাম, তারপরে যে কোটার পনিরের যে জলটুকু আছে সেগুলো আমি দিয়ে দিলাম, পনিরগুলো একসাথে দিয়ে দিলাম। সমস্ত তেল যত আছে রিলিজ হয়ে গেছে, দুধের থেকে তেল, তারপর পনিরের থেকে তেল, তারপর যেটা আমি তেল দিয়েছি সেটার তেল রিলিজ হয়ে গেছে। এখন এখানে আমি একটু জল দিয়ে দিব, জাস্ট অসাধারণ হবে এটা, একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো। দিন হয়েছে আমরা মাটনটা একটু কম খাই, তো বারবার চিকেন চিকেন এসে যাচ্ছে, যাই হোক, তো এখন চিকেনটা মেরিনেট করে রাখবো, তো মাসি আসবে বাসনটা শুধু হয়ে যাবে, তার আগে পটাপট খেয়ে নে বাবা একটু ভাসানটা, মানে ভাসান তো ভাসানে তো আর যাবো না, ওই মোড়ে একটু দাঁড়াবো দেখবো যদি সময় হয়, খেয়ে দে। নলগাঁওতে ভাসিয়ে দিবে তো? নলগাঁও তুই চিনিস? এত দূরে ভাসাবে তাই আমরা মোড়ে দাঁড়াবো, মোড়ে দাঁড়াবো না এটা তো যাবো নাকি বাদ। মাটন চিকেন বিরিয়ানি মানে এই তিনটি জিনিস ফেল, আজকে যেটা পনির আমি বানিয়েছি না, তোমরা যদি এইভাবে বানাও একবার রিকোয়েস্ট রইল, প্লিজ এরকম করে বানাবে, এতটাই টেস্ট হয়েছে মানে কি বলবো, থালা পরিষ্কার। এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব, একটু হলুদ, 1 চামচ নুন আর তেজপাতা, এটা দিয়ে প্রথমে সিটি মারবো, আর এই যে জলটুকু জুসটুকু থাকবে মাটনের এই জুসটুকুই লাস্টে অ্যাড করব, কিন্তু আমি এক্সট্রা জল অ্যাড করব না। সবাইকে শুভ বিজয়া, বড়দেরকে প্রণাম, বড়দেরকে প্রণাম নেই দেই, ও দেই, বড়দেরকে প্রণাম জানাই, ও বড়দেরকে প্রণাম জানাই। তো না আজকে অনেক আগে আমি করেছিলাম রোগান জোস, তো না রোগান জোসটা খাসির মাংস দিয়ে খুব ভালো হয়, তো অ্যাকচুয়ালি খাসি দিয়েই করে, যারা অ্যাভেলেবেল থাকে না পাঠা দিয়ে করতে পারে, তো মাটন দিয়ে বেসিক্যালি রোগান জোসটা হয়ে থাকে, ঠিক ওই প্রসেসটাই আমি আজকে একটু ওইখান থেকে একটু মশলাটা একটু অন্যরকম থাকে, তো আজকে আমি কমন মশলাই ইউজ করব, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইসব যা যা থাকে, আর রোগান জুসের প্রসেস আমি আরেকদিন দেখাবো, আমি আজকে বলছি না, সেটা আমি আগে করেছি, তো উফ
বললে লাভ নেই, মানে মা মাংসের যত রেসিপি বানায় সব উফি হয়। আর আমার না খাসির মাংস আর পাঁঠার মাংস খুবই ফেভারিট, স্পেশালি তেল গুলো। হ্যাঁ, কিন্তু আজকে যেহেতু আমার গুরুদেবের আমি দীক্ষা নিয়েছি, শুক্রবার আমি নিরামিষ খাই, যার জন্য আমি আজকে দেখেছি পনির আছে আমার, হয়ে যাবে, আর ওদের জন্য করব। যদি প্রণব দুপুরে আসতো তখন তো দুপুরে করতেই হতো, যেহেতু প্রণব আসেনি একা পরির জন্য কি আবার করবো, তার জন্য আমি আর করিনি, এখনই করবো। জলটা যে অ্যাড করব সেটা এই মাটনের জুসটা দিয়ে করব। তো আর এখানে মাটনটা এরকম করে রাখা আছে, তো এখন এখানে মশলা দিয়ে কষাবো, তারপর আমি করব। আদা রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি দু টুকরো আলু কেটে রেখেছিলাম পরির জন্য, তো এখানে দিয়ে দিয়েছি, একবারে মশলার সাথে কষে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে একটু লঙ্কার গুঁড়া যেটা ঝাল হবে সামান্য দিলাম, কারণ ওরা দুজন খাবে তো। আর এখানে সামান্য জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়েছি, একদম না হলেও হতো, তাও আমি একটু দিয়ে দিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দিয়েছি, তো একবারে সবগুলো একসাথে কষবো। এখন এখানে যেহেতু নুন দিয়ে বয়েল করেছি, তো এখন আমি এখানে নুন দিব না, কিছুক্ষণ পরে আমি যতটুকু দরকার সেতটুকু নুন দিয়ে দিব, তখন এটা ভালো করে কষুক, যেহেতু অলরেডি ভালো মানে সেদ্ধ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ মাংসটা হাড্ডির থেকে ছেড়ে দিয়েছে, তো সেদ্ধ হয়ে গেছে, এখানে কোনো ডাউট নেই, শুধু এখন এটাকে ভালো করে কষবো। দশমীর ডিনার হচ্ছে পনির আর রোগান জুস, রোগান জুস না ঠিক ওই ওই টাইপেরই, তো খাসির মাংস। তো কেরকম বাবা, ভালো লাগবে হয়তো, খেয়ে দেখো। ও আগে কি মটন দিয়ে স্টার্ট করবে, চামচ হলে দাঁড়াও আনছি। ঠিক আছে বাবা, একদম সবকটা মিলিয়ে মস্ত। ঠিক আছে, গুড নাইট বলে দাও। গুড নাইট। দশমীর ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করি আমাদের এই দশমীর সিঁদুর খেলা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে তো তোমরা জানোই তোমাদের কি করতে হবে, একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে হবে। আর আর আমাদের অষ্টমী নবমী তোমাদের বরপেটা রোড স্বরূপেটা এর পুজো দেখে কিরকম লাগছে সেটাও কিন্তু জানাবে কমেন্টে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।